রাজশাহীর পদ্মা পাড় যেন মিনি কক্সবাজার। ফারুক সদর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক নিউজ। দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে অন্যতম শিক্ষানগরী নামে খ্যাত রাজশাহী মহানগরী। আর এই রাজশাহী শহরের পাশ দিয়েই বয়ে চলেছে পদ্মা নদী। রাজশাহীতে বিনোদন কেন্দ্রের ভ্রমণ পিপাসুদের সবচেয়ে বেশি প্রিয় রাজশাহী শহরের পদ্মা গার্ডেন, টি বাঁধ এবং পদ্মা নদীর মোহনা। গত বছর থেকে এই চরটি ভ্রমণ পিপাসুদের মনে মিনি কক্সবাজার হিসেবে স্থান করে নিয়েছে। পদ্মা নদীর পার রাজশাহী মহানগরের অন্যতম উন্মুক্ত বিনোদন কেন্দ্র। পদ্মাপাড়ে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে লালন শাহ পার্ক। শাহ মখদুম রূপোশ রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ ও পদ্মাপাড়ে সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসেন দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী। নগরবাসীর বিনোদনের জন্য মহানগরের অন্যতম বিনোদন কেন্দ্রকে আরও আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। পদ্মার পার্কে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয়ভাবে সাজাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এবার রাজশাহীর পদ্মাপাড়ে যুক্ত হয়েছে বিচ বাইক ও বিচ চেয়ার। রাশিক সূত্রে জানা গেছে, প্রথম অবস্থায় দুইটি বিচ বাইক ও 10 বিচ চেয়ারের ব্যবস্থা করা হয়। পর্যায়ক্রমে আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।